Last week, Mamanpur. Done. Chata. গেলো লাস্ট ট্রিপ তো গেল, চলো এবার সিরিয়াল মতো আমরাও বাড়ি চলে যাই। চাচা এত বলো করতে পারলাম না, আমিও কত চেষ্টা করলাম, আশার গাল মন্দ খাই, সবার ছুটেই না আরো বেশি চেপে ধরে। চা কোশো, চলো এখন আর কোনো প্যাসেঞ্জার পাবে না, আরো এক ঘন্টা দেখবো পেয়েও যেতে পারি। এত খেটে কি লাভ, সারা জীবন তো খেটেই যাচ্ছ, ভাবলাম তোমার সঙ্গে সুখ দুঃখের গল্প করতে করতে বাড়ি যাব। না চাচা, সামনে শরীরের পরীক্ষা, অনেক টাকার প্রয়োজন, তাই বাড়তি সময় চালিয়ে পোষাতে হবে। হাতে এদিকে তুই চাচার সাথে চলে যা। জ্যোৎস্না রাত, দেখো অপেক্ষা করে, ভাগ্য ভালো হলে পেয়েও যেতে পারো। কি হলো? কিছুই বুঝতে পারছি না স্যার। আমি কি কোনো সাহায্য করতে পারি? দেখো কার্বোরেটরে প্রচুর ময়লা জমেছে, তাছাড়া পাইপ লাইনে ঠিক মতো তেল পাস করছে না, গ্যারেজে নিতে হবে। এখানে গ্যারেজ আছে? আছে, তবে বন্ধ করে বাড়ি চলে গেছে, সকালে খুলবে। তার মানে সারা রাত পথে কাটাতে হবে? জি না, কোথায় যাবেন বলুন, আমি পৌঁছে দিচ্ছি। তুমি পৌঁছে দেবে? জি, আমার জিপ আছে, লাইনে ভাড়া খাটি। ওই তো পুরনো হলো, আমার হাতে ভালো সার্ভিস দেয়। বেশ ঠিক আছে, ড্রাইভার তুমি আমার সুটকেস আর ব্রিফকেসটা জিপে তুলে দাও, তুমি রাতে গাড়িতেই থাকবে, সকালে গ্যারেজে নিয়ে যাও। জি স্যার। চলো। কোথায় যাবেন স্যার? চাকবাংলা, ওখানেই থাকবো। এ এলাকায় প্রথম এলেন? হ্যাঁ, ওই যে তোমাদের ওই যে বড় ব্রিজটা হচ্ছে ওটার কন্ট্রাক্ট আমি পেয়েছি, তাই ক্যাম্পের সাইট সিলেক্ট করতে নিজেই চলে এলাম। অত্যন্ত সুসংবাদ, অনেকদিন ধরে শুনছি, তাহলে শেষ পর্যন্ত হচ্ছে, ভালোই হবে। ব্রিজটা হলে আরো দূর পর্যন্ত প্যাসেঞ্জার নেওয়া যাবে, আয়ও বাড়বে। আচ্ছা এখানে কত রাত পর্যন্ত গাড়ি চলে? 9টা বড় জোর 10টা। তুমি তাহলে 11টা পর্যন্ত? প্রয়োজন তাই, মেজো ভাই তার সামনে এলএলএম পরীক্ষা দেবে, তাই টাকার খুব প্রয়োজন। মাঝে মধ্যে হঠাৎ করে আপনাদের মতো দু চারজন প্যাসেঞ্জার যদি পেয়ে যায় সে আশায়। তোমার ভাই ইউনিভার্সিটিতে পড়ে? একজন নয় দুজন, ছোটটা থানা হেডকোয়ার্টারে, বিএ ফাইনাল ইয়ারে পড়ছে। মনে হচ্ছে তুমিও কিছু লেখাপড়া করেছ? জি, ইন্টারমিডিয়েটের বেশি এগোতে পারলাম না, তাই আমি ওদের অনেক পড়াতে চাই। এ ভেরি অনেস্ট অ্যাম্বিশন। এত রাত হয়ে গেল এখন আসছে না। আমাদের জন্যই ভাইজান দিনরাত এত খেটে মরছে, আমার পরীক্ষার ফিসটাই ভাইজানকে এত বেশি খাটিয়ে মারছে। ইয়ে ভাবি আমি একটু এগিয়ে গিয়ে খোঁজ নেবো। ভদ্রলোক ভুলে ব্রিফকেসটা গাড়িতে ফেলে গিয়েছে, ব্যস্ত মানুষ তাই ভুলে গিয়েছে। আজ তো দেরি করেছে, শেষ মুহূর্তে এক ভদ্রলোককে পেয়ে গেলাম, ডাকবাংলাতে পৌঁছে দিলাম, তাই একটু বেশি দেরি হয়ে গেল। এরপর থেকে তোমার আর এত দেরি করা চলবে না, বাড়তি টাইম চালাতে হলে আমি চালাবো। আমি যখন অক্ষম হয়ে যাব তখন তোরাই তো হবে গাড়ির চালক, পুরো সংসারটাই চালাস। তোমার হাতে ব্রিফকেস কার? ওই যে ভদ্রলোক, ডাকবাংলাতে নামিয়ে দিলাম, টেনশনে ভুল করে ফেলে গেছেন, এটা নিয়ে আমাকে একটু ছুটতে হবে। সারাদিন খেটে এসেছো, এখন থাক সকালে ফেরত দাও। আরে না না,
সকালে ভদ্রলোকের কি যেন কাজ আছে বললেন, তাছাড়া ব্রিফকেসের চিন্তায় রাত্রে তো ঘুমোতেই পারবেন না। আরে একটা রাত তো মাত্র, কাল সকালে পৌঁছে দিও। ভাইজান এত টাকা দেখি টাকা না না, তাহলে কোনো ক্রমে রাখা যাবে না, আমি এক্ষুনি দিয়ে আসি। হ্যাঁ তুমি সারাদিন কষ্ট করে এসেছো, বরং আমি গিয়ে দিয়ে আসি। সামনে তোমার পরীক্ষা, তুমি পড়ো, আমি গিয়ে দিয়ে আসি, এটা এখন আমার কাজ। গাড়ি নিয়ে যা, লাগবে না, অযথা তেল পরে লাভ কি, বাঁশবাগানে পাশ দিয়ে বটতলা হয়ে শর্টকাটে চলে যাব, মাত্র দু মাইল পথ। সাবধানে যাস, এতগুলো টাকা তোর তো আবার সব কাজে গোয়ার তুমি। সব কাজে গোয়ার তুমি। কিছুতে ফিরে যাওয়া যাবে না, এত টাকা পৌঁছে দিতেই হবে। আমার সঙ্গে চালা কি পেটনি? তুই এত রাতে এখানে কি করছিস? সেদিন পেটনির আসন হয়েছে বলে আমাকে বোকা বানিয়েছিল, সেদিনই ভেবে রেখেছিলাম সেজে তোকে একটা শিক্ষা দেবো। এই যে পেটনি দেবী, এখন ঘরে গিয়ে বালিশ নিয়ে শুয়ে থাকেন, যান আমাকে যেতে দিন। দেবো না দিবি না, না দিবি না, না সব সব সব। যা পেটনি বাড়ি যা, আর কারোরে ধুই রাখা, যা পেতনি বাড়ি যা, আর কারোরে ধুই রাখা, আমি এখন কাজে যাবো বাধা দিস না। বাড়ি আমি যাবো না, আর কারোরে খামু না, বাড়ি আমি যাবো না, আর কারোরে খামু না, তোর মাথা ভাঙা খামু সে কি জানোস না। আমি তোরে মহিন জঙ্গলের মাঝে নিয়ে যাবো রে।